এবং আমরা অতি সম্প্রতি খুব কষ্ট পেয়েছি, খুব খুব কষ্ট, বাড়িয়া এবং আরেকটি জায়গায় পড়ে ওখানে ও সিল মারা হচ্ছে, সিল মারা হচ্ছে। আমাদের আমরা সেটা প্রতিহত করতে পারি, এটা স্বীকার করলেন, প্রতিহত করতে পারেনি, উনি আঙ্গুল চুষছিলেন, আমাদের প্রশাসন পারেনি, আমাদের নির্বাচন কর্মকর্তারা পারেনি। তো এরপরও আপনি নির্বাচন, সেই নির্বাচনকে কেন বহাল রাখলেন? আউয়াল সাহেব, দিন ঘনায় আসতেছে আপনার, গ্রেফতার হওয়ার আগে তিনি 164 দিচ্ছেন, তাও জনসম্মুখে। তিনি দেখছেন যে সেখানে 57 সেকেন্ডে 43টা ভোট দেওয়া হয়েছে, সেটা তিনি নিজ মুখে স্বীকার করতেছেন যে আমরা ব্যর্থ ছিলাম, আর আপনি ব্যর্থতা স্বীকার করলেই আপনাকে মাফ করে দেওয়া হবে, এটা বুঝেন না, গ্রেফতার হবেন, অতি দ্রুত গ্রেফতার হতে যাচ্ছেন আপনি, এটা লজ্জাস্কর, লজ্জা না, এটা পুরো 14 গোষ্ঠীর জন্য, মানে আপনাকে যারা ওখানে বসাইছে তাদের জন্য লজ্জাকর। তবে এই সিল মারাটাও কিন্তু আমাদের নির্বাচনের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে, মানে কুসংস্কৃতি, সংস্কৃতি বলতে যেটা বুঝাইতে চান এটা কুসংস্কৃতি, মানে এটা অভ্যাস হয়ে গেছে যে সিল মারবেই, এটা মন্দ সংস্কৃতি, যে পশু শক্তি ব্যবহার করা, কালো টাকা ব্যবহার করা এবং এই ধরনের কারচুপি করা, পশু শক্তি ব্যবহার করা, কালো টাকা ব্যবহার করা এবং এই অপশক্তি ব্যবহার করা দীর্ঘদিন ধরে চর্চার মাধ্যমে, দীর্ঘদিন ধরে চর্চার মাধ্যমে, তার মানে হাবিবুল আউয়াল সাহেব তিনি জানেন এই কাজটা দীর্ঘদিন ধরে হইতেছে, তার মানে এর আগেও হয়েছে, আগেও হয়েছে বলতে আগের জাতীয় ইলেকশনও যে হয়েছে এটা কিঞ্চিত অংশ মানে ইঙ্গিত দিয়ে গেলেন। হাবিবুল আউয়াল সাহেব তিনি এবার নিজে গ্রেফতার হতে যাচ্ছেন, কী কারণে গ্রেফতার হতে যাচ্ছেন ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখবেন, ভিডিও শেয়ার করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ, কারণ এরকম তিক্ত কথা কোনো মানুষ আপনাদের সামনে উপস্থাপনা করতে পারে আমার বিশ্বাস হয় না। তো চলুন, অপসংস্কৃতির চর্চা হয়ে গেছে, হ্যাঁ, ক্রমান্বয়ে আমাদেরকে ওর থেকে বেরিয়ে আসতে হবে, আর সুযোগ নাই, বেরিয়ে আসতে হবে, আসতে আসতে মানুষের কাছ থেকে 15 বছর কেড়ে নেওয়া হয়েছে, আপনার মতো মানুষের এই আচরণ, আপনার প্রতি মানুষের যে বিশ্বাস ভরসা ছিল সেই বিশ্বাস এবং ভরসা ক্ষুণ্ণ করার ফলে এবার আপনি তো, হাবিবুল আউয়াল সাহেব এখন বলবেন যে তিনি তো এখন ভালোই পদে আছে, তিনি স্বীকার করলেন কেন? তিনি স্বীকার করছেন মানে ওই বাম্বু যখন পশ্চাৎ দেশে মানে চালান করা হয় তখন সকলেই স্বীকার করে, এখন হাবিবুল আউয়াল সাহেবের বিসি যেটা আছে না ওইটা এখন মাইনকে সিপায় পড়ে গেছে, এখন তিনি এদিকেও যাইতে পারে না, ওদিকে গেলে সিরে যায় আর জায়গায় থাকলে তো চারিদিক থেকে কষে, সুতরাং ওই বাম্বুটা এখন পশ্চাৎ দেশ থেকে যাচ্ছে, যে কারণে তিনি এই সত্য কথাগুলো সুন্দরভাবে বলে দিচ্ছে। তো হাবিবুল আউয়াল সাহেব এখানে যে সুন্দর কথাগুলো বলছে আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি স্যালুট জানাই যে আপনি অন্ততপক্ষে শেষ সময় হইলেও সত্য কথাটা বলছেন। তো এর ফলে আসলে কী কী হতে যাচ্ছে, আনিসুল হক সাহেব নির্বাচন কমিশনার, নতুন নির্বাচন কমিশনার, তিনি খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে, সেটা শোনার আগে মানে সেই কারণে কিন্তু এই হাবিবুল আউয়াল সাহেব গ্রেপ্তার হতে পারেন এবং হয়েও যাবেন, মানে আমি যেটা বলি এটা খুব কমই মানে মিসিং হয়, এটা খুব কমই হয়, আপনারা যারা চিনেন আমাকে তারা জানেন। তো তিনি আসলে অতি দ্রুত গ্রেপ্তার হতে যাচ্ছেন, দল আওয়ামী লীগের নির্দেশেই তিনি গ্রেপ্তার হবেন, কেন গ্রেপ্তার হবেন, কারণ তিনি তাদেরকেই ফাঁসাইছেন। তো চলুন, নতুন কমিশনার তিনি যে বক্তব্য দিয়েছেন পুলিশ প্রশাসন সহ নিয়ে সেটা শুনবেন, তার আগে চলুন আমরা একটু শুনে আসি, আগে আমরা একটু শুনে আসি ডক্টর ফয়জুল হক, নির্বাচন, এই নির্বাচন কমিশনার এবং নির্বাচন নিয়ে তিনি যে বক্তব্য রাখছে সেটাও গুরুত্বপূর্ণ, এরপর অবশ্যই আনিসুল হক সাহেব নতুন কমিশনার তার বক্তব্য কিন্তু শুনবেন, চলুন আগে একটু ফয়জুল হকের বক্তব্য শুনে আসি। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে চিল মারছে, আমরা কিছুই করতে পারিনি, প্রশাসন পারেনি এবং কি বলে নির্বাচন কর্মকর্তারা পারেনি, পেশি শক্তি, কালো টাকা ব্যবহার আমরা ঠেকাতে পারিনি, এই কথা আপনি বলছেন, তাহলে সমাজের সাধারণ মানুষ আজ কোথায় যাবে? আপনি দেশের সাথে পদত্যাগ করে বাংলাদেশের মানুষের কাতারে এসে যদি একবার দাঁড়াতে পারতেন তাহলে দেশের মানুষ আজকের স্মরণ করত যে না, কাজী হাবিবুল আউয়াল সাহেব প্রমাণ করেছে যে একটি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। আপনি নিজেই যদি বুঝতে পারছেন যে বিদেশিদের নিষেধাজ্ঞা আসবে, আপনার উপরে চেপে আসবে, বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, তাহলে কেন আপনারা আজও পদ পদবীগুলো আঁকড়ে ধরে? নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সাহেবের চেহারা বিষণ্ন দেখতে পেলাম, বক্তব্যের মধ্যে এক ধরনের বাংলাদেশের বাস্তব চিত্র ফুটে উঠেছে, নির্বাচনের যে তার অসহায়ত্ব, এই মুহূর্তে যে প্রশাসন তাকে সহযোগিতা করছে না, অবৈধভাবে নির্বাচনগুলো যে হচ্ছে তার কিঞ্চিত তার মুখে আজকের বক্তব্যে ফুটে উঠেছে। এই নির্বাচন কমিশনার তিনি অসহায়ত্ব প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের লক্ষ্মীপুরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে চিল মারা হচ্ছে, তিনি নিজেই দেখিয়ে দিচ্ছেন এভাবে হাত দিয়ে যে লক্ষ্মীপুরের ওখানে চিল মারা হচ্ছে, আমরা সেটা প্রতিহত করতে পারিনি, প্রশাসন পারেনি, নির্বাচন কর্মকর্তারা পারেনি, পেশি শক্তি, কালো টাকা ব্যবহার করা ঠেকাতে পারেনি, এবং একটি নির্বাচন নির্বাচন কমিশন একা যে সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে না সেটা তিনি বলে ফেলেছেন, যে এটার জন্য সরকারকেই নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হয়, তাছাড়া নির্বাচন সম্ভব নয়।
ওনার চেহারার মধ্যে বেশ হতাশার ছাপ আজকে দেখতে পেলাম। এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তার বক্তব্যে জানতে পারলাম। আমি প্রায়ই বলে থাকি যে আমরা যারা নিষেধাজ্ঞার খবর জানি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা হোক, পুলিশ র্যাব কিংবা প্রশাসনিক নিষেধাজ্ঞা হোক, এই তথ্যগুলো আমাদের চাইতে প্রশাসনের লোকেরা, সরকারের লোকেরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তার সঙ্গপঙ্গরা আমাদের চেয়ে বেশি জানার, কারণ তারা কিন্তু একটা সিগন্যাল পায় বিধায় ওই সিগন্যাল অনুযায়ী তারা কথা বলে। যেমনটা আজকের সিইসি কাজী হাবিবুল আউয়াল সাহেবের কণ্ঠে বাংলাদেশের অনেকেই শুনতে পেয়েছেন তার কিছু বক্তব্য, যার মধ্যে থেকে প্রতীয়মান হয় যে তিনি কতটা চাপ অনুভব করছেন, বিদেশিদের চাপ, দেশি মানুষের চাপ, যারা সুষ্ঠু সুন্দর নির্বাচন চায়, এবং নির্বাচনটা সুষ্ঠু না হলে কি কি খারাপ দিক এখানে হতে পারে সেটাও কিন্তু তিনি উপস্থাপন করেছেন। তিনি অকপটে স্বীকার করেছেন যে আমেরিকা আমাদেরকে কিছু বললে আমাদেরকে শুনতে হয়, কিন্তু আমরা চাইলেই আধুনিক বিশ্বে সবাইকে সব কথা শোনাতে পারি না। তিনি বলতে বাধ্য হয়েছেন যে নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে এই নির্বাচন যদি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক না হয়, তাহলে বিদেশিদের যে থাবা, এই থাবা আমাদের উপরে পড়লে আমাদের অর্থনীতি ধ্বংস হবে, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো শেষ হয়ে যাবে, আমাদের এখানে সকল কিছুতে অর্থনৈতিকভাবে একটা মন্দার সূচনা হবে। তিনি ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন এই কাজী হাবিবুল আউয়াল সাহেব। কাজী হাবিবুল আউয়াল সাহেবের এই বক্তব্যটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার শোনার চেষ্টা করেছি যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কি পয়েন্ট তার থাকতে পারে, কি তার আসলে সর্বশেষ মেসেজটা আমাদের প্রতি থাকতে পারে, সেটা আমার জানা খুবই আগ্রহ ছিল। কিন্তু হাবিবুল আউয়াল সাহেবের এই হতাশাবাঞ্চক কথা তার হৃদয়ের মধ্যে, তার মুখের মধ্যে বেশ কালো, মানে কোনো হাস্য অবস্থায় নেই, তার মধ্যে কোনো আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, এক ধরনের মানে খুব চাপে পড়া একটি মানুষের মতো তার চেহারার মধ্যে মনে হয়েছে যে আওয়ামী লীগের কারো না কারো উপরস্থ মহলের চাপে পড়ে তিনি এই নির্বাচন করছেন বা নির্বাচন করবেন, কিন্তু বাহিরে তিনি সেটা তার হাস্যোজ্জ্বল ভাবটা দেখাতে পারছেন না। তো ডক্টর ফয়জুল হক সাহেব, তিনি যে বক্তব্যগুলো রেখেছেন এই বক্তব্যগুলোর সাথে পুরোপুরি সহমত পোষণ করেন কিনা? তো হাবিবুল আউয়াল সাহেব সহ যে সমস্ত মানুষজন রাজনীতিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নিয়ে এবার নির্বাচন কমিশনার আনিসুল হক তিনি বক্তব্য রেখেছেন, তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলুন তার বক্তব্য একটু শুনে আসি। নির্দেশনা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যত রকমের পদক্ষেপ দরকার এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে তারা আমাদেরকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন, গ্রহণযোগ্য একটা নির্বাচন করবেন, এটাই আমাদের তরফ থেকে কমিশন আমরা বরাবরই বলে আসছি। এই কাজটাই তাদেরকে একবারে স্পেসিফিক পয়েন্ট পয়েন্ট আমরা বলে গিয়েছি সব কিছু কোথায় কী, এবং ওনাদের কী মানে জানার ছিল বা বলার ছিল সেটাও আমরা আমি শুনেছি, এবং সেগুলি যেগুলি আমি তাৎক্ষণিকভাবে সুযোগ ছিল সেগুলির জবাব দিয়ে গিয়েছি। আর যেটা আমার একার না, আমাদের কমিশনের সিদ্ধান্তের প্রয়োজন হবে সেটুকু আমি নোট করে নিয়েছি, সেটা আমরা জানিয়ে দিই। তারা এখন পর্যন্ত ওই রকম সংকট দেখছেন না তবে তারা তাদের প্রতিনিয়ত তাদের মাঠ পর্যায়ে মনিটরিং করছেন, তাদের তথ্য সংগ্রহ করছেন, পারস্পরিক বিনিময় হচ্ছে সবার সাথে, রিটার্নিং অফিসার, সরকারি রিটার্নিং অফিসার সহ সবাই পারস্পরিক বিনিময় হচ্ছে, এবং তারা তাৎক্ষণিকভাবে একসাথে একত্রিত একটা কোর কমিটি আছে আপনারা জানেন, তারা সময়ে সময়ে বসে পড়েন মিটিংয়ে, যখন যেখানে দরকার সেইভাবে ব্যবস্থা নেবেন, এবং এগুলি তাদের নিজস্ব কর্মকৌশল, এর বাইরেও তারা যদি মনে করে তারা যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। এই কাজগুলো আমি তো করি না, আমাদের ওনারা এটা নিয়মিতই করেন, এবং ঝুঁকি আজকে যেটা ঝুঁকিপূর্ণ কালকে যে আজকে যেটা ঝুঁকিপূর্ণ নয় সেটা কিন্তু কালকে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, কাজেই সেগুলি ওনারা নিয়মিত এই কাজটা করেন, প্রতিদিনই এগুলি চর্চা করেন, ঝুঁকি যে কম ঝুঁকি, মধ্যম ঝুঁকি, এরকম বিভিন্ন রকম শ্রেণীবিন্যাস করেন, ওনারা এটা ওইভাবেই করবেন। আমি এই মুহূর্তে বলে যেতে পারবো না বাইরে থেকে এসে যে এটা ঝুঁকিপূর্ণ, ওইটা ঝুঁকিপূর্ণ নয়, বরাবরই বলে আসছি, আপনারা আপনাদের মিডিয়াতে প্রচার করছেন, আমরা চারজন নির্বাচন কমিশনার দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এই এই কাজের জন্য, এবং প্রধান মাননীয় প্রধান নির্বাচন কমিশনারও বলছেন, বলতে কালকেও বলেছেন উনি, যে যদি তারা নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করে সেক্ষেত্রে আমরা আমাদের তফসিল পুনর্নির্ধারণ বা পুনর্বিবেচনার একটা সুযোগ এখনও রয়ে গিয়েছে, আসবেন কি আসবেন না সেটা তাদের একান্ত বিষয়। নির্বাচন আমাদের সাথে 44 দল নিবন্ধিত আছে, আমরা বারবার তাদেরকে ডেকেছি, সর্বশেষ এ মাসেও ডেকেছিলাম,
ছাব্বিশটা দল এই মাসের ডাকেও আসছে, আমরা তাদেরকে সর্বশেষ অবস্থা জানানোর জন্য। ১৮টা দল আসেনি এবং কেউ আসা যেমন অধিকার আছে, না আসারও অধিকার আছে। তো এখানে তিনি যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যগুলো দলীয় বক্তব্য, তো এই বক্তব্য পুরোপুরি সহমত করেন কিনা আপনি জানাবেন, তবে আপনার কি মনে হয়, মানে আপনি আসলে কি মনে করেন আগামী নির্বাচনকে নিয়ে, সেটা কিন্তু আপনি নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।